আরো একটা ভয়াবহ কথা বলি আপনাদেরকে, আমার এটা আপনাদেরকে জানানো দরকার, আমাদের যারা অ্যাক্টিভ ইন পলিটিক্স এবং ইলেকশন করেছে বা করবে, এই ধরনের নেতৃবৃন্দদেরকে গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নির্বাচন করবা, যদি বিএনপি নির্বাচন না করে তাও। আমি এটা আপনাদেরকে আজকে প্রকাশ্যেই বললাম এবং আই হ্যাভ গট লট অফ আমাদের লিডার্স যারা এই অভিযোগ করেছে। আমরা কোন দেশে বাস করছি এটা আগে থেকে বলছি, যেটা একটা মধ্যযুগীয় বর্বর যুগে আমরা বাস করছি। সরকারকে পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, এখনো সময় আছে, আপনারা জনগণের ভাষা বুঝতে পেরে, জনগণের চাহিদা বুঝতে পেরে সেটাকে আপনারা পদত্যাগ করুন, একটা নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং একটা সংসদ বিলুপ্ত করে একটা নতুন সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় আমরা দেশ সেই মানুষ যারা তাদের অধিকার আদায় কীভাবে করে নিতে হয় তারা তা জানে। উনি কি এই কথাগুলো বলেছেন উনার অফিসিয়াল পজিশন অ্যাজ প্রাইম মিনিস্টার অর অ্যাজ প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ? উনি প্রাইম মিনিস্টার, উনি বক্তব্যটা রেখেছেন, তাই না? এখন আমি তাকেই জিজ্ঞেস করতে চাই যে উনারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা অন্য যে কোনো আপনার নেতা কর্মী যার বিরুদ্ধে আপনি যদি কোনো রং ইনফরমেশন দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয় না, মামলা আসে না? এখন কি এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় পড়বে কি না, যে উনি বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা এনেছেন, পড়ে কি না? মিথ্যা অভিযোগ, সর্বৈব বানোয়াট মিথ্যা অভিযোগ, তাহলে এটা পড়ে? কখনো আজ পর্যন্ত এই অভিযোগ কখনো কেউ করে নাই যে বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের পুরো জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, নিজেও বলেছেন আমরা তো সব দিয়ে দিয়েছি, বলে নাই কাকে দিয়েছেন আপনারা সেই আপনারা জানেন, ঠিক না? তো বন্ধু, এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় মানুষকে ওনারা এত বোকা ভাবেন কেন, জনগণকে এত বোকা ভাবেন কেন? এই সমস্ত বলে যে উনি পার পাবেন না এটা তার বোঝা উচিত। আমার তার কাছে আহ্বান, এখনো সময় আছে, দয়া করে জনগণের যে ভাষা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা দেখুন এবং যে চাহিদা সেটা দেখুন। জনগণ চাচ্ছে এই মুহূর্তে আপনারা সরে যান, এটাই চাচ্ছে জনগণ রাইট নাও। আপনি ইউ টক টু এনিবডি, আমি আজ পর্যন্ত একজন রিকশা শ্রমিক ভাই, একজন সিএনজি চালক ভাই, একজন আপনার যে গার্ডের কাজ করে দোকানে আপনার কাজ করে, একজন পাইনি যে তারা বলবে যে হ্যাঁ হাতে না থাকুন। কিছু সুবিধাভোগী এবং এই সময়ে বিভিন্নভাবে বেআইনিভাবে কিছু অর্থ উপার্জনকারী উচ্ছিষ্টভোগী লোক ছাড়া একথা আর কেউ বলছে না। আর একটা কথা যেটা আপনার এসছে যে সাহায্য চাওয়ার কথা বলেছেন, তো এটা তো তার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা সেটা জানেন যে তা একবার ভারতের কাছে বলেছে, একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছে যে আপনারা একটু সাহায্য করেন যাতে করে বিএনপি নির্বাচনে আসে, তাদেরকে যেন সাহায্য করে আবার যেন তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়। আর উনি স্বীকার করেছেন, আমি কালকে প্রশ্ন বলেছি যে তাহলে কি উনি নিশ্চিত হয়ে গেছেন যে উনি ক্ষমতায় থাকতে পারছেন না, এটা কি নিশ্চিত হয়েছেন? এই প্রশ্নগুলো আসছে কেন, তাই না? তার এই জিনিসগুলো আপনার, আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা ইচ্ছে করলেই আপনার বিভিন্ন ভাষায় কথা বলতে পারি না, ওনাদের মন্ত্রীরা পারেন, ওনারা পারেন, উনিও পারেন, কিন্তু আমরা সেটা পারি না। আমরা যখন কথা বলি আমরা দায়িত্ব নিয়ে কথা বলি, উইথ অল রেসপন্সিবিলিটিস। সেজন্য আমি বলছি যে এখন কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হওয়ার সময় হয়ে গেছে? উনি যে সমস্ত মিথ্যা কথা বলছেন, মিথ্যা বানোয়াট এবং কথাগুলো তো আপনার কি ভয়ঙ্কর কথা। আপনি একটা দেশ সেন্ট মার্টিনকে দিয়ে যাওয়ার কথা বলেন, সেন্ট মার্টিন চাচ্ছে এটাতে, আপনি চিন্তা করতে পারেন যে সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? এবং তারা কালকেই স্টেটমেন্ট দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিশ্বাস করে এবং তারা এই ধরনের কোনো কথাই বলতে পারে। হোয়াট এ রিবাফ! তো এই ক্ষেত্র তো তিনি তৈরি করছেন, এই ক্ষেত্র তো অন্য কেউ তৈরি করছে না। আমরা সবসময় বলে এসেছি
যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সর্বভূতে বিশ্বাস করি, আমরা বাংলাদেশে এক ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়ার পক্ষপাতী না। পক্ষপাতী না, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেটা প্রতিরোধ করব। তারা ইতিমধ্যে এই কাজ তো বহু করেছে। আপনারা শোনেন, আপনারা সবাই জ্ঞানী সাংবাদিক, বিরোধী দলের সঙ্গে কোনো চুক্তি করে দেশের হয় না, চুক্তি হয় দেশের সঙ্গে দেশের, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সম্পূর্ণ স্থান। উনি এটা বলে তারপরে নিজেরা বলেছেন আমি একেবারে একটা দামি থাকতে হবে দেবো না, এ কথাগুলো স্থান কথা তখনও বলেছিলেন। আপনারা উনি যখন হেরে গেলেন 2001 সালের নির্বাচন করে তখন একই কথা বলেছেন। এটা সম্পূর্ণভাবে একটা বানোয়ার কথা, এবং এই কথা উনি কিছু আপনার সুবিধা পেতে চান, কিন্তু সেই সুবিধা যদি উল্টো হয় এটা উনি বোঝেন না। আপনি উনি আমি বুঝি না, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা সব কিছু জানেন তো, এর তো অ্যাসেসমেন্ট করার তো বিভিন্ন রকম পদ্ধতি আছে। তো উনার যারা এইডস আছে, এত বড় 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 পণ্ডিতরা বসে আছে, সমস্ত আপনার বিভিন্ন আপনার সেল তৈরি করা হয়েছে, তারা তাকে বলে না যে বাংলাদেশের মানুষের কি চাচ্ছে? বলে না, বললে বলছে বলেই বোধ হয় উনার এখন এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে। থ্যাংক ইউ।